Palak. Bye. He choked up. He was to eat. Don't cut the bye. This is all money. It's a Ruby. Uta deck. Good morning, Guru. Good morning from PURI. Our last vlog, you have seen, our Bonga theke pray 550 kilometer, almost 600 kilometer. Thotti par, bhai bolche 600 kilometer. Thore ei ne, otake cover up korei ne. 600. So 600 kilometer ride kore, almost 600 kilometer ride kore, amra chole eschilam PURI the. Shei vlog ta, I hope tomra shobai dekhei niyecho. Ar tomader ami bolechilam last vlog e amra je PURI the kon hotel e achi, seta hocche PURI-r Pushpa hotel. ঝুকেগা নেই বিপ আজকের মেইন প্ল্যানটা তোমাদের একটু জানিয়ে দিই কালকে তো অনেকটা রাইড করেছিলাম তো আজকে হচ্ছে আমাদের রিল্যাক্স ডে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি করছিলাম হচ্ছে আমার ব্লগটা এডিট তো এখন আমরা মানে আমি ফ্রেশ আপ হয়ে নিয়েছি ভাইও ফ্রেশ আপ হয়ে নিয়েছে তো এখন যাব নরমালি ব্রেকফাস্ট করতে দেন একটু বিচটা একটু ঘুরবো তারপরে আমাদের কিন্তু এখানে আছে একটা লোকাল সোর্স তো লোকাল সোর্সের থ্রু দিয়ে আমরা পুরিটা এক্সপ্লোর করব আর কি সেরকম আর কি প্ল্যান তো গুরু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ভাইরা হয়ে গেছে একদম রেডি বলতে আর কি ছেলেদের এই একটু এই নরমাল টি-শার্ট ওভার একটা জ্যাকেট পরে নিলে একদম সোয়াগ রেডি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি ব্রেকফাস্ট করতে কারণ খুব খিদে পেয়েছে তো চলো এই যে এটা হলো আমাদের পুষ্পা হোটেল এই সকালে ভেবেছি আমরা নরমাল খাবারই খাবো দুপুরবেলা আর রাতের বেলা অনেক মানে এখানকার যে স্পেশাল জিনিসপত্র মাছ ফাছ খাবো ভেবেছি পুরো ব্রেকফাস্ট করতে তো আমরা একদম কালারফুল হোটেলে চলে আসলাম আমরা নিজেরাই এত কালারফুল তো হোটেলটাও কালারফুল সকালবেলা ভেবেছি যে আমরা দোসাই খাই দোসা হচ্ছে সেফ পেটের জন্য ব্রেকফাস্ট করে এখন আমরা চলে এসেছি বিচে এই তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমরা বিচে একটু হাঁটবো আর তোমাদেরও দেখাবো পুরীর বিচটার কেমন এখন অবস্থা কেমন আপডেট এখন আর আপাতত এখানে তো যা দেখতে পাচ্ছি পুরো মানে ছাতা নিয়ে লোকে বসে গেছে স্টল দিয়ে দিয়েছে আর তার সাথে সাথে হোটেলগুলো সবই চলো ঘুরে দেখি একসাথে এ ভাই উঠ ভাই উঠবি না ভাই আমি কোনো উঠে উঠিনি এই যে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ যেটা বলছিলাম তোমাদের একটু আগে এই যে ছাতা নিয়ে সবাই বসে গেছে একদম দোকান দিয়ে দিয়েছে স্নান করতে গেলে ওখানে জুতো রাখবি প্লাস ডাবের জল খাবি ও বিজনেস শপ 20 রুপিয়া ব্যাটনে গেলি কিতনে টাইম এক ঘন্টা ব্যাটনে গেলি বাহ ভাই থাক বসবো না এখানে বসে যাবো তো গুরু তোমাদের দেখতেই পেলে সমুদ্রে পায়ে জল লাগাচ্ছিলাম সমুদ্রের জল থেকে ভাই নিজেকে আটকে রাখতে পারছে না তো ভাই বলছে যে চ একটু স্নান করেই নি আর আমি ভয় পাই না মানে ওই আর কি আর ইচ্ছা করতো না কারণে আমারও হালকা একটু ইচ্ছা জেগেছে যা ইচ্ছা হচ্ছে তখনই করতে একদম সেটাই তো এখন আমরা যাচ্ছি হোটেলে গিয়ে স্নান করি তারপরে দেখা যাবে আর কি করা যায় ঠিক আছে তো গুরু আমরা ড্রেস আপ চেঞ্জ করে চলে এসেছি একদম তোমরা দেখতেই পাচ্ছ বিচে মেইনলি আমি গোপ্রোটা নিয়ে এসেছি জানি মানে আমার গোপ্রো হিরো 7টা ওয়াটার প্রুফিং মানে খুলতে হয়েছিল এটা সেই কারণে এটার ওয়াটার প্রুফিংটা না নষ্ট হয়ে গেছিলো তা বললাম যদি মানে স্নান করি আর তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্স যদি নাই শেয়ার করি তাহলে কেন এসেছি পুরি আমরা ভাই ঢেউয়ের কিন্তু বহুত জোর আছে ভাই অক্টোপাস নিচে অক্টোপাস কি বলিস তুই পালা তোর খাটে ভাই তুই চল বাড়ি চল ভাই ওরে ভূত আছে ভাই যাস না ভাই হ্যাঁ জলের মধ্যে ভূত আছে ভাই আস্তে আস্তে অনেকটাই ভেতরে চলে এসেছি কিন্তু আমরা
এইদিকে ঢেউ ভাঙে না তো পারে গিয়ে ভাঙে। হ্যাঁ সেটা তো জানি, কারণ এখানে মরছি, আমার গোপরটা ভিজবে না। কে ওটা দেখ ভাই, ওটা দেখ, স্নান করবো না ভেবে অনেকটাই ভেতরে চলে এসছি। ঠিক আছে, মুক্তি লাগবে আর কি হয় জীবনে, কিছুই জানি না কি হবে। সেই কারণে আমরা নিচ্ছি এখন ঢেউয়ের মধ্যে। ঠিক আছে, আমি আর গোপরে রেকর্ড করছি ভাই, গোপর খারাপ হয়ে গেলে গেল পুরো। রাখছি ভাই, টাটা ভাই। তো ওগুলো তোমরা দেখলেই আমরা কি মুস্তি করে স্নান করলাম, আর সরা শব্দ শুনে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুই ভাই মিলে স্নান করে, আমাদের ফিউল শেষ হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটে, অল্প চারটে বেশি বাজে, চারটে বেশি বাজে। ওই আর কি, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কোনো ব্যাপার না, আমাদের কোনো প্ল্যান নেই বলেছি না। এখন ভাই কোনো প্ল্যান, হ্যাঁ ভাই বলছে আর একদিন পুরী থেকে যাবি, মানে যাই না কি হবে, কালকেটা কালকে ঠিক হবে। একদম একদম। ও আমি একটা জিনিস ভাবছি, এখানে যদি ড্রোন উড়ালাম না, মানে ড্রিম হোক সেই ফেমাস ড্রোন শট যদি না হয় তাহলে মজা আসবে না। তো দেখা যাক, খেয়ে আসি, তারপরে যদি ওয়েদার আর লাইটিং কন্ডিশন ঠিক থাকে তাহলে ড্রোন। দুরু বেসিক্যালি সকালবেলা আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানে আবার চলে এসেছি, আর এখানে এসে আমরা কী খাচ্ছি তোমরা দেখেই নাও, আর মিনিট পেছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড তোমরা শুনতেই পাচ্ছ। তো অপারেট টিম চলে আসছে, চলে এসছে আমাদের লিফট, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের ছাদে। ও খাওয়া দাওয়াটা সেরে আমরা এখানে আসলাম, ভাবলাম না এবার এখান থেকে ড্রোনটা উড়ানো যাক। তো গুরু, তোমরা যে ড্রোন শটটা দেখলে, সেটার জন্য আমাদের ড্রোনকে পাঠাতে হয়েছে প্রায় 2.5 কিলোমিটার দূরে, তাও আবার সমুদ্রের ওপরে। আমি এখন আনছি আর কি, তোমাদের এই শটটা দেখা হয়ে গেছে আমি জানি। তো যদি ভালো লেগে থাকে এই শটটা, এই ড্রোনের পুরো ভিউটা মনে করে লাইক করে যাও, আর কমেন্টে জানিও যে এরকম ড্রোন শট পুরীর আগে তোমরা কোনো দিন দেখেছো কি না। ম্যাজিক দেখবে, ম্যাজিক দেখবে, আমার কথা খুব শুনবে। এই যে এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, মানে আমি যখন ড্রোন ওড়াতে এই ছাদের উপরে আসলাম, আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে এই বাড়িটা পুরো ভুতুড়ে। একবার দেখো, পুরো রাতের বেলা হন্টেড ফিল চলে আসবে যদি কেউ ওর ভেতরে থাকে। বল ভাই, বেলা যেতে হবে এবার, রাতের বেলা ভূত খুঁজতে যাবো, তাই তো? হ্যাঁ ভাই। আর এই যে দেখতে পাচ্ছ, পুরো সমুদ্র আমাদের হোটেলের ছাদ থেকে দেখা যায়। ভালো বেশ হোটেলটা, তোমরা আসলে থাকতে পারো। তোমরা নিচে কমেন্ট করো রাতের বেলা ভূতের ড্রোন শট দেবো কিনা। কি মারবো না, দেখি কতদূর যায়। গুড মর্নিং গুরু, আর ঘুম থেকে ওঠার পর আমাদের ভাই ড্রাইভারগিরি করা শুরু করে দিয়েছিল, এই যে বসে বসে ট্রাফিক রেসার গেম খেলছিল। আর তোমরা তখন ভাবতে পারো যে হ্যাঁ, বিকেলবেলায় তুমি ড্রোন উড়ালে, তারপরে হঠাৎ নেক্সট ডে মর্নিং, ব্যাপারটা কী? তো গল্পটা আমি তোমাদের ভালোভাবে বোঝাই যে কী হয়েছিল তারপরে। তো মেইনলি তারপরে আমরা রুমে চলে আসি, রুমে চলে আসার পর মানে আমি বাড়িতে গিয়েছিলাম, ভূতের বাড়ি, হ্যাঁ ভূতের বাড়ি, ওই সামনে যে বাড়িটা দেখেছিলাম ওখানে আমরা যাইনি। ওটা ভাই ফালতু কথা বলছে, ভাইয়ের একটা কলিকের বাড়ি হচ্ছে এই উড়িষ্যাতেই, তো তার আসার কথা ছিল একটু বিকেলবেলার দিকে। এবার আমরা ভেবেছিলাম যে তার সাথে একটু ঘুরতে ঘুরতে বেরোবো, যেগুলো আনএক্সপ্লোর যদি কিছু থাকে সেগুলো আর কি ঘুরবো। তারপরে ভাই আসে, ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, তারপরে যেটা বুঝলাম ভাইও বিরাট কিছু ঘোরে ফোরে না। তো আমরা নেক্সট যে ডেস্টিনেশনে যাবো সেই সম্পর্কে ভাইয়ের থেকে একটু নলেজ গেইন করে নিয়েছি আমরা। আর আমি এটুকু শিওর যে তোমরা ছোটোবেলা থেকে পুরীতে অনেক মানে অনেকেই আছো যারা অনেকবার এসেছো, ঘুরেছো। তো আমিও এর আগে অনেকবার এসেছিলাম, ঘুরেছিলাম। ব্যাপারটা হচ্ছে পুরীতে কী ফেমাস সেটা তো তোমরা জানোই, যে পুরীর সি বিচ একটা জিনিস, আর একটা হচ্ছে জগন্নাথ টেম্পল। আর সেটা ভেবেছিলাম আমরা কালকেই যাবো, কারণ ওখানে যেই ভোগটা তৈরি হয় না, সেই ভোগটা খাবো ভেবেছিলাম আমরা, বা ওখান থেকে কী করে আর কি নেওয়া যায় সেটা আর কি ভেবেছিলাম তোমাদের দেখাবো। এবার সেই স্নান ফান করার পর এইসব ড্রোন ফোন উড়ানো এইসব করতে করতে না মানে সে টাইমই চলে গেছিলো, এই কারণে ওই প্ল্যানটা ড্রপ হয়ে যায়। হোটেলের চেক আউটের টাইম হচ্ছে
কটা জানো 8টা, 8টার মধ্যে আমাদের এখানে বেরোতে হবে, অলরেডি 8টা বেজে গেছে। তখন গুরু বলছে যে যখন আসবে তুই কি কি বেরোস নাকি, যখন কেউ বলে চেক আউটের টাইম 8টা তো 8টায় বেরোস, আমি তো বলি আসো কাকু টাটা এরকম টাইপের ব্যাপার। তো গল্পটা হচ্ছে এখন আমরা সব জিনিসপত্র গুছিয়ে বেরোবো, আর তারপরে যাওয়ার পথে আমরা জগন্নাথ টেম্পল ভিজিট করে মানে ভিজিট মানে বাইরে থেকেই দেখে চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর তোমরা হয়তো এতক্ষণ অনেকে গেসও করতে পারো বা আরও অনেকে নাও করতে পারো গেস, তো কোথায় যাচ্ছি আমরা সেটা দেখতে গেলে তোমাদের আসতে হবে হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা নতুন দেখলে আমাদের এই ব্লগটা যদি মজা পাও দেখে লাইক করে যাও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ, চলো